নমস্কার একটা নিউজ ছড়াচ্ছে সবাই যে স্যার পরের মাসে নাকি পরীক্ষা আমি কথা বলছি যারা এবছর দিচ্ছ বিহার সরি এটা বিহার হবে আর কি এটা যারা এবছর দিচ্ছ বিহার সে বিহার যারা দিচ্ছ টেট দু হাজার যারা ফর্ম ফিল আপ করে যারা পড়াশোনা করছে বাড়িতে তো সে বিহার টেটের নাকি একটা একটা নিউজ ছড়ানো হচ্ছে আর কি যে স্যার শুনলাম নাকি স্যার এই নেক্সট মাসে আর কি ফেব্রুয়ারি মাসে নাকি পরীক্ষা বিহার টেটের উপরে একটা খুব সুন্দর একটা আর কি বানানো একটা বিষয় আমি দেখাচ্ছি আপনারা দেখবেন এইটা এটা নাকি ছড়ানো হচ্ছে বিহারের উপরে তো এটা কি পরীক্ষা হবে না পরীক্ষাটা অ্যাকচুয়ালি কোন মাসে আর কি হবে সেটা তার আগে আমাদের এখানে বিহারের ব্যাচ চলছে বাংলা ব্যাচ যারা চাইছেন ভর্তি হব ইংলিশ ব্যাচ বিহারের ভর্তি হতে পারেন নোটস কিনতে পারেন এখানে সব ব্যবস্থা করা আছে যা টাকা দেবেন তাই হবে হুম মাদ্রাসা ব্যাচ চলছে নোটস বিক্রি হচ্ছে আর্ট অফ টিচিং সবার জন্য তিরিশ মার্ক্সের ভর্তি যখন হতে পারেন ক্লাস নেওয়া হচ্ছে ইংলিশও সেম মাদ্রাসা প্লাস বিহার অনলাইনে পড়ানো হবে অনলাইনে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ নিয়ে করতে কি পারেন আমাকে ঠিক আছে তো এখানে দেখা হচ্ছে এমনি যে এটা কি আসলে না এটা দেখুন এটা যে দেখুন বিহারের কি হয় টায়ার হয় টায়ার ওয়ান টায়ার টু মানে ধরুন সিট রয়েছে ধরুন সত্তর হাজার তো ওরা বললো যে তিনটা টায়ার আমি নেব। টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি তো সেই মানে একটা কমপ্লিট হওয়ার পর আরেকটা আরেকটা কমপ্লিট হওয়ার পর আরেকটা তো এইভাবে একটা হচ্ছে আর কি তো যেটা সর্বশেষ সেই বিষয়টা কিন্তু কিন্তু তুলে ধরা হয়েছে যে এর লাস্ট এক্সাম কবে হয়েছিল ওর এক্সপেক্টেড যে ডেট মানে রেজাল্ট বার হবে তার যে একটা সম্ভাব্য ডেট সেগুলো সব দেওয়া রয়েছে অতএব এইটা পরীক্ষার আপনাদের পরীক্ষার ডেট কিন্তু নয় এটা এটা কি হয় টেট পাস করার পরে একটা ফাইনাল একটা এক্সাম হবে সেই এক্সামে সম্ভব রয়েছে যে যে লাস্ট কবে হয়েছে কত সিট রয়েছে এই সমস্ত কিছু কতজন পাস করেছে মানে পাশের আর কি পার্সেন্টেজ দেওয়া রয়েছে তো এইগুলো একটাও আপনাদের জন্য নয় আপনাদের কাজ কি এখন শুধু পড়ে যাওয়া সময় খুব কম কাজ অনেক বেশি করতে হবে টাকাগুলো নষ্ট করবেন না পারলে চলে আসার মধ্যে এখানে আমরা কিন্তু পড়াচ্ছি আর হবে থাকুন পরীক্ষা কিন্তু হবে মার্চে পরীক্ষা হবে পরীক্ষা এখন কিন্তু হবে না ঠিক আছে চলুন রাখছি ধন্যবাদ